এর আগে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা জানিয়েছিলেন কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান চায় ছাত্রলীগও তবে এই ইস্যুতে কেউ রাজনৈতিক দুরভি সন্ধির চারিতার্থ করতে চাইলে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে তারা রাজপথে সচেষ্ট থাকবেন শিক্ষার্থীদের ক্লাসে ফেরার সহ সাতটি আহ্বান জানান তারা আহমেদ সারোয়ারের রিপোর্ট কোটা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে রাজপথে আন্দোলনে শিক্ষার্থীরা নির্বাহী আদেশে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা এমন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন দলের অন্যতম ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন বলেন দু সালের সরকারের পরিপত্র আদালতের রায় এখনও বহাল এরপরও আইনি প্রক্রিয়ার সমাধানের পথকে প্রশ্নবিদ্ধ করতে ভিন্ন পদ অবলম্বন করা ঠিক হবে না আন্দোলনকে টেনে হিঁচড়ে দীর্ঘায়িত করা উচিত নয় বলেও মনে করেন সাদ্দাম সাধারণ শিক্ষার্থীরা যে সংস্কারের প্রক্রিয়ার কথা বলেছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাকে সংবেদনশীলভাবে গ্রহণ করি শিক্ষার্থীদের নৈতিক উচ্চারণকে আমরা স্বাগত জানাই বিদ্যমান সমস্যাটির একটি আইনগত সমাধানের সুস্পষ্ট দরজা উন্মুক্ত থাকা সত্ত্বেও আমরা মনে করি যে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করা আমাদের তরুণ প্রজন্মের জন্য আশা জায়গা নিয়ে নয় যেটির জন্য আমরা মনে করি যে একটি কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে যেটি সমাধান করা সম্ভব সেটি মক জাস্টিসের মাধ্যমে সমাধান করা সুসংহত নয় বলে মনে করি আমরা ক্লাস করব আমরা পরীক্ষায় ফিরব আমরা লাইব্রেরিতে সময় দেব ছাত্রলীগ সাধারণ সম্পাদক জানান অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর বিশৃঙ্খল ঘটনা কেউ যেন ঘটাতে না পারে সেই জন্য সজাগ থাকবে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্র সংগঠন কিংবা ছাত্র সমাজের পক্ষে কারো করার ইতিহাস নেই আমরা সবসময় বিশ্বাস করি জন তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয় কোটা দীর্ঘস্থায়ী টেকসই সমাধানের জন্য সময় প্রয়োজন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে আহমেদ সরোয়ার বাংলা ভিশন ঢাকা